দিব্যি নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। আমি ওর যে ভিডিও নিচ্ছি, ওর কিন্তু সেই নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই। এই দিকের যে গেটটা দেখছেন, এইটা হচ্ছে রিসর্টের মেইন গেট। ঢুকে আপনি এখানে অফিস রুম পাচ্ছেন, তারপর এই দিকে শুরু হচ্ছে আপনার সব রুমগুলো। যারা নাইট স্টে করবেন তাদের জন্য বুকিং এর সিস্টেম আলাদা, আর যারা অনলি ডে ভিজিটের জন্য আসছেন বা অনলি পিকনিক পারপাসে আসছেন তাদের জন্য কিন্তু এখানে বুকিং এর সবকিছু বন্দোবস্ত রয়েছে, তাদের সিস্টেমটা টোটালি আলাদা। আমরা এই রোহিণীর ঘরে ঢুকলাম। এই ঘরটা হচ্ছে 3-bedded রুম, এসি রুম। ঘরের কি আছে যাবতীয় ডিটেলস সবকিছু আপনাদেরকে দেখাবো, তবে তার আগে একটু গলাটা ফিরিয়ে নেওয়ার জন্য এসে গেছে হচ্ছে আমাদের ঠান্ডা লেমন ড্রিঙ্কস। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, এটা আপনাদের প্রত্যেককে কিন্তু ঘরে ঢোকার পর এই প্রপার্টি থেকে দেওয়া হবে। এরকম সুন্দর গ্লাসে করে একটা ট্রেতে করে সাজিয়ে এনে দেবে আপনারা যতজন আছেন। আজকে চলে এসেছি কলকাতার খুব কাছে অবস্থিত নিরিবিলি একটা শান্ত পরিবেশে, ফ্যামিলি ফ্রেন্ডলি এবং সেই সাথে অবশ্যই পেটস ফ্রেন্ডলি একটা রিসর্ট। এই রিসর্টটা কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, এখানে কত ধরনের রুম রয়েছে, সেগুলোর কত ফিচার্স, রুমের ভিউগুলো কীরকম, সব কিছু এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। এবং সেই সাথে এই রিসর্টে থাকলে আপনি কী কী ফেসিলিটি পাচ্ছেন সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। এই প্রপার্টিতে আসার ক্ষেত্রে আপনারা কিভাবে আসবেন তার জন্য একটা স্পষ্ট রোড ডিরেকশন স্ক্রিনে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারা যেদিক থেকেই আসুন না কেন, আপনাদের জয় হিন্দ সেতু দিয়ে তারাতলার দিকে আসতে হবে, তারপর বেহালা, ঠাকুরপুকুর থানা এগুলো ক্রস করে আপনারা ডায়মন্ড হারবার রোড দিয়ে কিছুটা আসার পর ডান দিকে টার্ন নেবেন। জোকা ক্যানেল রোড ধরে কিছুটা এগিয়ে এসে তারপর লেফট টার্ন নিয়ে আপনারা DPS স্কুল জোকার দিকে আরও কিছুটা আসবেন, ঠাকুরপুকুর বিবিরহাট রায়পুর রোড ধরে। এবং আসার পরই আপনারা একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেয়ে যাবেন আপনার লেফট হ্যান্ড সাইডে, আর ঠিক তারপর 300 মিটার এগোলেই আপনি এই রিসর্টের গেট দেখতে পারবেন। এছাড়াও গুগল ম্যাপে যদি আপনি লোকেশন দেন তাহলেও আপনি সেটা ধরে চলে আসতে পারবেন। টোটাল জায়গাটাই কিন্তু সবুজে মোড়া এবং সেই সাথে সম্পূর্ণ এরিয়াতে আপনি CCTV সার্ভিলেন্স পাচ্ছেন। যারা প্রাইভেট গাড়িতে আসছেন, যেরকম আজকে আমরা এসেছি, তো এখানে কিন্তু গাড়ির পার্কিং স্পেসও রয়েছে, গাড়ি পার্ক করার জায়গা পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং স্পেস এদের। এবং এই রিসর্টে আপনি শুধুমাত্র ডে বুকিং করতে পারেন, নাইট বুকিং করতে পারেন। যারা আপনারা শুধুমাত্র ডে ভিজিট করবেন তাদের ক্ষেত্রে রুম রেটসগুলো একটু অন্যরকম রয়েছে। চেক ইন চেক আউট টাইম রয়েছে, সকাল 10:30 ঢুকবেন, সন্ধে 6:30 আপনাকে বেরিয়ে যেতে হবে। আর কি কি ধরনের রুম রয়েছে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আর এক্সট্রা পার্সনের চার্জও কী রয়েছে সেটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এদের যে ওয়েবসাইটটি রয়েছে prabhuudyan.in, সেখানে আপনারা সমস্ত রুমের ডিটেলস, ভাড়া, রুমের নাম সব পেয়ে যাবেন। প্রথম যে রুমটা আপনারা দেখলেন এটা হচ্ছে তিনজনের থাকার ঘর, এটার নাম হচ্ছে রোহিণী, আর এই রুমটাতেই আমরা বুকিং নিয়েছিলাম। এই রুমটার প্রতি রাতের ভাড়া পড়ে 3000 টাকা। 3-bedded রুম এখানে একটাই মাত্র রয়েছে, আর বেশ কিছু 2-bed রুম আর বেশ কিছু ফ্যামিলি রুম রয়েছে। যেরকম নেক্সট এই যে রুমটা দেখছেন এটা হচ্ছে বোন মহুয়া, এটা ডাবল বেড কটেজ রয়েছে, 2500 টাকা পার নাইট। নেক্সট এই যে ছবিটা দেখছেন এটা 5500 টাকা পার নাইট, এটা ফ্যামিলি রুম, ফ্যামিলি কটেজ রয়েছে, এটার নাম হচ্ছে ছায়াবিথি। এই রুমে 5 জন অ্যালাউড, তবে ম্যাক্সিমাম 7 জন পর্যন্ত এই রুমে থাকার পারমিশন রয়েছে। এবার যেটা দেখছেন এটাও একটা নর্মাল 2-bedroom রয়েছে, 2000 টাকা পার নাইট। এই রুমটির নাম হচ্ছে কল্লোলিনী। আর নেক্সট যে রুমটা রয়েছে সেটাও ডাবল বেডরুম, সেটাও পার নাইট 2000 টাকা ভাড়া। তিলোত্তমা, শুকতারা, সাঁচতারা, এই যে নামগুলো বলছি এগুলো কিন্তু সবই এখানকার ঘরের নাম। এবং এখন আপনাদের যে বাদবাকি রুমের ছবিগুলো আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে, এগুলো সবই এদের ওয়েবসাইটে রয়েছে। আর এই প্রত্যেকটা রুমই ডাবল বেডরুম, আর রুমের ভাড়া হচ্ছে প্রত্যেক রাতের জন্য 2000 টাকা। আর প্রত্যেকটা রুমের সাথে কিন্তু আপনারা এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন। এই জায়গাটাকে আপনারা আড্ডা জোন বলতে পারেন, বা আজকের আধুনিক দিনের
কথা, এটা হচ্ছে আপনাদের ক্লাব হাউস। তারপরে দেখুন এদিকের যে রুমটা দেখতে পাচ্ছেন, এই সুন্দর সাজানো গোছানো রুমটা, এটা হচ্ছে বন মহুয়া এই রুমটার নাম। তারপরে এই যে বড় রুমটা দেখছেন, এটা হচ্ছে ছায়াবিথি। আর এই পাশে যে রুমটা রয়েছে, এটা হচ্ছে মধু মঞ্জুরি। রিসর্টের মধ্যে একদম প্রাকৃতিক পরিবেশে এরকম আপনি একটা ওয়াটার বডিও কিন্তু পাবেন। এই জায়গাটাও খুব সুন্দর, দেখুন সামনেই যে পুজো আসছে সেই কথাটাও জানিয়ে দিচ্ছে প্রকৃতি পরিবেশ তার বিভিন্ন উপস্থিতির মধ্য দিয়ে। এখানে ঘাট বাঁধানো রয়েছে এখানটায়, এই যে ওয়াটার বডিটা দেখতে পাচ্ছেন, আর ওপারে দেখুন ওই জায়গাটায় কিছু হাঁসও আপনি দেখতে পারবেন। এই ওয়াটার বডিটাতে কিন্তু আপনি ফিশিং করতে পারবেন। নাইট স্টের ক্ষেত্রে আপনার সাথে যদি এক্সট্রা পার্সন থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য 500 টাকা পার নাইট আপনাকে পে করতে হবে, তিনিও কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন সেক্ষেত্রে যদি ড্রাইভার থাকে, ড্রাইভার অ্যাকোমোডেশনের জন্য সেম রেট রয়েছে। আর এই এক্সট্রা ফেসিলিটি যেমন ফিশিং, বারবিকিউ, বনফায়ার বা ক্যাম্প ফায়ার, এগুলো করতে গেলে আগে থেকে কিন্তু প্রি ইন্টিমেশন দিয়ে আপনাকে আসতে হবে। ভগবানের স্বর্গীয় উদ্যানে যাওয়া কজন মানুষের পক্ষে সম্ভব হয় সেটা তো জানি না, যারা যেতে পেরেছে তারা বলতে পারবে। কিন্তু এই পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যদি সেরকম কোনো একটা জায়গার সন্ধান আপনি করে থাকেন তাহলে কিন্তু চট করে আপনাকে বুক করে ফেলতে হবে প্রভু উদ্যান রিসর্ট। এবং পরিবেশটা দেখেই বুঝতে পাচ্ছেন ভীষণ নিরিবিলি, কাম অ্যান্ড কোয়াইট পরিবেশ। এই রিসর্টে এন্ট্রি করার পর আপনারা যতজন আসছেন প্রত্যেক গেস্টের ফটো, আইডেন্টিটি প্রুফের জেরক্স কপি এদের অফিসে কিন্তু জমা করতে হবে। আর এই রিসর্টে কোনো রকম আনম্যারিড কাপেল বা আনরিলেটেড কাপেল একেবারেই কিন্তু অ্যালাউড নয়। তবে হ্যাঁ, আপনার সাথে পেটস থাকলে তারা কিন্তু এখানে অ্যালাউড হবে। আর কোনো কারণে রিসর্টটি বুকিং করার পর যদি আপনার মনে হয় যে বুকিং ক্যান্সেল করার দরকার, সেক্ষেত্রে এদের ক্যান্সেলেশন পলিসি কী কী রকম আছে বা কী কী কন্ডিশনে আপনি রিফান্ড পেতে পারেন, সেগুলো সব কিছু ডিটেলস আমি আপনাদের সঙ্গে স্ক্রিনে শেয়ার করে দিলাম, যাতে আপনারা কখনো রিফান্ড অ্যাপ্লাই করলে সেখানে রিফান্ড পেতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এখানে একটা সাঁকো মতো জায়গা রয়েছে, এই জায়গাটাও কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে বলে আমার বিশ্বাস, আমার অ্যাটলিস্ট ভালো লাগছে। এই জায়গাটা এখন বিকালবেলা এসেছি, এই জায়গাটা কিন্তু একটা বড় সড়ো ওয়াটার বডি রয়েছে যার উপরে এই সাঁকোটা তৈরি রয়েছে। আর এই দিকের এই যে ল্যান্ডটা দেখছেন, এটা একদম ছোটোখাটো একটা আইল্যান্ডের মতো, এর চারপাশ থেকে এই ওয়াটার বডিটা সারাউন্ডিংয়ে রয়েছে, মানে ঘিরে রয়েছে ওয়াটার বডিটা এই ছোটো মতো এই জায়গাটাকে। আর এটার সঙ্গে এপাশের মেনল্যান্ডের কানেক্টিং একটা এরকম সাঁকো রয়েছে, সাঁকোর উপর দিয়ে যখন হাঁটবেন এই যে কঁচমচ কঁচমচ আওয়াজ, এইটা কিন্তু বেশ মজা লাগে। আপনার সাথে যদি ছোটো বাচ্চারা থাকে, পরিবারের বাচ্চারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখতে খুব ভালোবাসে, কারণ তারা চিড়িয়াখানায় গিয়ে কিন্তু এসব দেখে খুব মজা পায়। কিন্তু আনএক্সপেক্টেড ছিল, এখানে আসার আগে সত্যিই জানতাম না, বা আমি কিন্তু এদের ওয়েবসাইটেও কোথাও এদের ব্যাপারে কোনো তথ্য পাইনি। হঠাৎ এই রিসর্টটার জায়গাটা ঘুরতে ঘুরতে, মানে কী কী আছে রিসর্টের পুরো এরিয়াটায়, হঠাৎ দেখি একটা জায়গায় এই জিনিসটা রয়েছে। রিসর্টের মধ্যে একটা দিকে এইরকম একটা জায়গা রয়েছে যেখানে সামনে এরকম আপনি একটা খোলা ছোট আকারের মাঠ মতো জায়গা পাচ্ছেন, আর তার সামনে রয়েছে এই রকম দুটো কটেজ। গ্রাউন্ড ফ্লোরে আপনার যে কটেজটা আপনি পাচ্ছেন এটা হচ্ছে আরণ্যক, আর ফার্স্ট ফ্লোরে উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে নীলিমা। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। নীলিমাতে ইনসাইড ভিউটা আপনারা কেমন সেটাই ছবিতে দেখতে পাবেন। আর এখানে ভিতরে চারজনের থাকার ব্যবস্থা রয়েছে, তবে ম্যাক্সিমাম 5 জন পর্যন্ত এই রুমে অ্যালাউ করা হয়। আর আরণ্যক যে রুমটির কথা বললাম সেটাও 4 বেডরুম, সেখানেও সেম ব্যবস্থাপনা রয়েছে। এই রকম পেভমেন্টে বাঁধানো যে পথটা দেখছেন, এই পথটা ধরে আপনি চলে যাবেন এখানকার ডাইনিং হলের দিকে, সেখানেও ব্যবস্থাপনা কিন্তু ভালো। এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, এদিকে আপনি দোলনা পাচ্ছেন, ওখানে একটা স্লিপ রয়েছে, ওদিকে একটা ওই ঢেকি রয়েছে, ওখানে আপনি চাইলে বসতেও পারেন, আর এদিকেও কিন্তু একটা দোলনা রয়েছে। ডাইনিং হলে যাওয়ার আগে আপনি এখানে বেসিন পাচ্ছেন, হ্যান্ড ওয়াশ পাচ্ছেন, হাত ধুয়ে আপনি খাবার খেতে যাবেন, আবার এসেও কিন্তু এখানে হাত ধোয়ার বন্দোবস্ত রয়েছে। এখানে রিসর্টে যারা খাবার নেবেন, মানে রিসর্টে তো নিজস্ব খাবারের বন্দোবস্ত রয়েছে, তো সেখানে যারা বুকিং করে খাবার খাবেন তাদের জন্য হচ্ছে এটা ডাইনিং হল। এই এরিয়াটাও কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সের আন্ডারে আপনার আসছে, এখানে ফ্যানের বন্দোবস্ত রয়েছে এবং জায়গাটা কিন্তু ওয়েল মেনটেন্ড, পরিষ্কার পরিচ্ছন্ন। এই প্রভু উদ্যান রিসর্টে আমরা আজকে এসেছি, এখানে আমরা 3 বেডেড রুম বুক করেছি, মানে যেখানে 3 জন অ্যাডাল্ট এবং চাইলে সেখানে কিন্তু ম্যাক্সিমাম 4 জন অ্যাডাল্ট পর্যন্ত ওরা অ্যালাউ করে, তবে এক্সট্রা পার্সনের জন্য আপনাকে এক্সট্রা চার্জ পে করতে হবে। আর এখানে আপনারা যে রুমেই থাকুন না কেন, আপনারা যেদিন এখানে রুম ছাড়বেন সেই দিন আপনারা সকালের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি পাবেন, এখানে রুমের প্যাকেজের সাথে সেটা ইনক্লুডেড রয়েছে। পরদিন সকালে রুম ছাড়ার আগে এটা ছিল আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, লুচি, সবজি আর
মিষ্টি, তবে কেউ এখানে চাইলে ডিমের অমলেট আর ব্রেড বাটারও কিন্তু নিতে পারেন, সেই অপশনও এখানে রয়েছে। এবং ভেতরে আপনাকে ওরা ড্রিঙ্কিং ওয়াটারও দেবে। এই জিনিসগুলো কিন্তু আপনার বেসিক ফিচার্স, যে কোনো রুমেই কিন্তু আপনি থাকুন এই জিনিসগুলো আপনি পাবেন। এদিকে হচ্ছে ঘরে ঢোকার দরজা রয়েছে, দরজা দিয়ে ঢুকে এই হচ্ছে মেইন ফ্লোরটা, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে আপনি ডাস্টবিন পাচ্ছেন, এখানে বাথরুমে যাওয়ার আগে ম্যাটে আপনি পা মুছে যাবেন, বাথরুম থেকে বেরিয়ে এখানে পা মুছবেন। এখানে একটা আপনি বসার জন্য চেয়ার পাচ্ছেন, এদিকে একটা এরকম সিঙ্গেল বেড রয়েছে, আর এখানে আমাদের পোষ্যের খাঁচা রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে, জলটা আমাদের কেনা, এখানেও একটা এরকম আপনি টেবিল পাচ্ছেন, এই জলগুলো সব আমাদের কেনা, তবে এই কন্টেনারটা কিন্তু এখান থেকে দিয়েছে, এর মধ্যে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে। উপরের দিকে আপনি এরকম ফ্যান পাবেন, উপরটা হচ্ছে প্লাইউড দিয়ে বাঁধানো, ফল সিলিংয়ের একটা বন্ধ দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। আর এদিকে আপনি টিভি পাচ্ছেন, আর সেই সাথে এদিকেও আপনি একটা এরকম হাতের জিনিস রাখার টেবিল পাবেন, এদিকেও একটা ছোটো মতো জায়গা রয়েছে হাতের জিনিস রাখার জন্য, এদিকেও তাই রয়েছে, এগুলো সমস্তই আমাদের জিনিস। আর এইখানে হচ্ছে আপনার ঘরের এসি রয়েছে, আর নিচে একটা দারুণ সুন্দর ছবি লাগানো রয়েছে, এসি কিন্তু ভালোই কাজ করছে। আর এইদিকে আপনি একটা সুন্দর আয়না পেয়ে যাবেন, আয়নাটাও কিন্তু ভালো করেই ডেকোরেশন করা রয়েছে আয়নাটার চারিপাশে। ওদিকে একটা আপনি ফ্যান পাবেন, আর এই পাশে একটা ডাবল বেড রয়েছে। এখানে আপনি মেইন ডোরের ঠিক পাশেই হচ্ছে এই সুইচ বোর্ড পাচ্ছেন, এখানে লাইট ফ্যান, প্লাগ পয়েন্ট রয়েছে, নিচের দিকে অল আউট রয়েছে, আর এইটা একটা জানলা রয়েছে, চাইলে আপনি জানলা খুলতে পারে, আর এইটা হচ্ছে জানলার সামনে পর্দা দেওয়া রয়েছে। এবার বাথরুমটা দেখে নিন, বাথরুমে এখানে একটা কয়েন বেসিন রয়েছে, এদিকে একটা আপনি আয়না পাচ্ছেন, হ্যান্ড ওয়াশ রয়েছে, তবে আমরা পার্সোনাল হ্যান্ড ওয়াশও একটা ক্যারি করেছি, এই টাওয়েলটা এখান থেকে দিয়েছে, এখানে গরম জল ঠান্ডা জলের বন্দোবস্ত রয়েছে, একটা বালতি মগ রয়েছে, বাথরুমের ফ্লোরটা এরকম, এখানে ওয়েস্টার্ন কমোড রয়েছে, উপর দিকে আপনার গিজার রয়েছে, ওদিকে এক্সস্ট চলছে, আর মাথার উপরে আপনি শাওয়ার পাচ্ছেন, এই হচ্ছে গোটা বাথরুমটা। আমার দাদা ভাইয়ের এক বছর হলো, বলো। হ্যাঁ দাদা ভাই আমাদের সাথে আর নেই, বলো সবাই দাদা ভাইয়ের জন্য কামনা করো, দাদা ভাই যেন ভালো থাকে। হ্যাঁ দাদা ভাই চলে গেছে আমাদের এক বছর হলো, তারপর আমি এসেছি। হ্যাঁ বাবা সবাইকে বলে দাও, সেই জন্য আজকে দাদা ভাইয়ের স্মরণে আমরা এই যে দাদা ভাইয়ের কাছে আমরা এসেছি। হ্যাঁ এই যে জুডোর দাদা ভাই জনি দাদা, সবাইকে বলে দাও, সবাই যেন প্রার্থনা করে যে আমাদের জনি দাদা যেখানেই থাকুক ভালো থাকুক। হ্যাঁ এখন আমরা চলে এসেছি আবার রিসর্টে, আমাদের এই রিসর্ট থেকে আপনাদেরকে যে জায়গাটা দেখালাম, যেখানে পশুদের চিরশান্তির জায়গা বা বলতে পারেন মৃত্যুর পর পশুদেরকে আমরা যেখানে রেখে আসি, সেই জায়গাটা হচ্ছে 5 কিলোমিটার দূরত্বে। সেইখান থেকে আপনাদেরকে বেশি ভিডিও দেখাতে পারিনি, কারণ সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা অ্যালাউড নয়। তো সেই জায়গাটা হচ্ছে নিখিল বঙ্গ কল্যাণ সমিতির আন্ডারে একটি সংস্থার কিছুটা জমি সেখানে রয়েছে, তারাই জায়গাটার পরিচালনা করে, একটি এনজিও সংস্থা। তো সেই জায়গাটা কিন্তু 24 ঘন্টা খোলা, আপনাদের রাত বিরেত কি সকাল যখনই হোক পোষ্যের কোনো শোক সংবাদ থাকলে আপনারা আপনাদের পোষ্যকে নিয়ে চলে আসবেন সেই সমিতির, সেই সংস্থার যে জায়গাটা আপনাদেরকে দেখালাম সেখানে, এবং ওরা কিন্তু খুব সুন্দরভাবে সেখানে ব্যবস্থাপনা করে দেয়। পার্মানেন্ট ব্যবস্থাও রয়েছে আবার টেম্পোরারি ব্যবস্থাও রয়েছে, তো আমরা আমাদের পোষ্যকে সেখানে দিয়েছি পার্মানেন্ট ব্যবস্থাপনাতেই। আর একটা জিনিস বলি, আর যাদের ধরুন এমনি ভিজিট করতে আসছেন, আপনি যে কোনো দিন আপনার পোষ্যের কাছে ভিজিট করতে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সন্ধ্যে 6টার পর ওরা আপনাকে আর অ্যালাউ করবে না। তো আমাদের সন্ধ্যে 6টা বেজে যাওয়ার পর আমরাও আর ওখানে থাকতে পারিনি, বেরিয়ে চলে এসেছি। আমাদের জীবনের সত্যি একটা খুব দুঃখের দিন, আনন্দ করে কাটাতে আসিনি, শুধু আমাদের পোষ্যের একটু কাছাকাছি থাকবো বলেই এই রিসর্টটা বুক করে এই গোটা দিনটা ওর কাছাকাছি একটা থাকার বন্দোবস্ত করেছি, সেই জন্য আজকে আমরা কোনো রকম বাইরের খাবারও খাচ্ছি না, সেই কারণে এখানকার যে ডাইনিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটাও আমরা নিইনি। তাই এখানে ডাইনিং এক্সপিরিয়েন্সটা এক্স্যাক্টলি কীরকম আপনার হবে সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, তবে এদের মেনু কার্ডটা আপনারা কিন্তু এদের ওয়েবসাইটে লিংক রয়েছে সেখান থেকে চেক করে নিতে পারবেন, খাবার দাবার কীরকম, কেমন কী দাম আছে বা কী কিছু। আসার 24 ঘন্টা আগে আপনারা এদের ম্যানেজারের নাম্বারে ফোন করে খাবার কী কী খাবেন সেগুলো অর্ডার করে কিন্তু বুক করে নিতে পারবেন, সেই বন্দোবস্ত কিন্তু রয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সঙ্গে থাকবেন। আর আগামীতে
এরকমই পেটস ফ্রেন্ডলি কোনো হোটেলের সন্ধান আবার আমি পেলে বা সেখানে যদি আমি নিজে গিয়ে থাকি অবশ্যই সেগুলো আপনাদের সামনে নিয়ে আসব। আর যারা এই পেটস রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাদের কাছে যাতে এই পেটসদের মৃত্যুর পর তাদেরকে কোথায় কিভাবে রাখা যায় সেই খবরটা যাতে আরও বেশি করে প্রচার পায় সেই জন্য আমি বলবো যদি পারেন এই ভিডিওটাকে আরও বেশি বেশি করে শেয়ার করবেন। সো আজকের মতো টাটা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।